আসসালামু আলাইকুম, আমি আশিকা। আমি শুধু ফ্যাশন হাউস থেকে লাইভে চলে আসছি একদম আজকে বিকালবেলা। সো আপুরা একটু জয়েন করে ফেলো, জয়েন করে কেউ একজন জানিয়ে দিবা লাইভটা ক্লিয়ার আছে অ্যান্ড কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দিবা। একটু জয়েন করে ফেলো, আজকে রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো সব ড্রেস। সো একটু জয়েন করে ফেলবা আপুরা এবং হচ্ছে জয়েন করে জানিয়ে দিবা লাইভটা ক্লিয়ার আছে কিনা, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, অনেকদিন পরে আজকে বিকালের লাইভ। সো অবশ্যই অবশ্যই অনেক আপুরা জানো না, যারা জানো না লাইভটা রেকর্ডেড থাকবে, দেখে নিবা পরে। ঠিক আছে, রুমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, কেমন আছেন আপু? ক্যাপি রনি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সো লাইভটা ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, আজকে অনেক দিন পরে আমরা বিকালে লাইভ হয়েছি, সেটার কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় একটু বিজি থাকবো, এই জন্য বিকালে লাইভ হয়েছি। সো আমি জানি অনেক আপুদের পাবো না আমাদের মাঝে, তারপরও আশা করছি যে যারাই এই মুহূর্তে ফেসবুকে আছে সবাই জয়েন করে নিবা। শামিমা আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি তো টপ ফ্যান হয়ে গেছো। হীরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, এই তো সবাইকে পাচ্ছি, আটটা শেয়ার করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, অনেক অনেক থ্যাংকস আপু। আচ্ছা, আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো। হ্যাঁ, সো হচ্ছে যারা আগে পাও নাই এবার কিন্তু ঝটপট করে নিয়ে নিবা, একদম রিজনেবল প্রাইসের কিছু ড্রেস দেখাবো। বেক্সি ভয়েলের নতুন নতুন এক্সক্লুসিভ অনেক অনেক কালেকশন আসছে, তো সবাই তো আর বেক্সি সবসময় নিয়ে মানে পছন্দ করবে না, সো রিজনেবলের মধ্যে কিছু দেখাবো আজকে। ঠিক আছে, তো আমাদের অর্ডার প্রসিডিওর বলে দিই, স্ক্রিনশট নিতে হবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিই, ইনবক্সে চলে যেতে হবে। আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকাতে 4 দিনের মাঝে, অন্যান্য ডিস্ট্রিক্টে 6 দিনের মাঝে। ঠিক আছে, ডেলিভারি চার্জ থাকবে 100 টাকা এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করি, পাঠাও কুরিয়ারের মাধ্যমে। সো ক্লিয়ার আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কি? আচ্ছা, সো আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি করি, ডেলিভারি চার্জ থাকবে মানে 100 টাকা, 200 টাকা বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি হবে। ঠিক আছে, বাকি যে টাকাটা থাকবে। লিমা আপু বলছো, আপু অনেক দিন পর, হ্যাঁ 3 দিন হয়েছে, 3 দিন হয়েছে লাইভে আসি না, 3 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, আর যারা এসে পরিবহন থেকে নিবা অবশ্যই তাদেরকে আমি বলবো 100 টাকা হবে ডেলিভারি চার্জ, কুরিয়ারের ব্রাঞ্চ থেকে তোমাদের অবশ্যই সাউন্ড অ্যান্ড পিক ক্লিয়ার। হ্যাঁ থ্যাংক ইউ আপু, কারণ বিকালে লাইভ করার এটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রাতটা অনেক ডিস্টার্ব থাকে আমাদের এখানে নেটটা, এই জন্য আমরা হচ্ছে আমি বিকালে করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ রাতে এত ডিস্টার্ব থাকে তোমাদের অসুবিধা হয়, আমার বিগত 3-4টা লাইভ এভাবে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, এসে পরিবহনের মাধ্যমে নিতে হলেও আমাদেরকে 200 টাকা আগে হচ্ছে বিকাশ পেমেন্ট করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য, বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে, কুরিয়ারের ব্রাঞ্চ থেকে তোমাদের পার্সেলটা নিতে হবে অবশ্যই অবশ্যই। আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিবা, ফুল পেমেন্টটা আমাদেরকে আগে করে দিতে হবে, দেন আমরা পার্সেলটা তোমাদের উদ্দেশ্যে সেন্ড করে দিব। আমার লোকেশনে সুন্দরবন কুরিয়ারের যে ব্রাঞ্চটা আছে ওটাতে ক্যাশ অন হয় না, সো অবশ্যই তোমাদের অবশ্যই ফুল পেমেন্টটা আগে করে দিতে হবে। ওকে, আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মহাদেব ব্লগ। অনেকে মহাদেব ব্লগে জয়েন করেছো, ভিডিও দেখছো, বাট কী করছো, কী করছো, সাবস্ক্রাইব না করে বেরিয়ে আসছো, সেজন্য রোটেশন অনুযায়ী আমাদের লাইভটা তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি চাইবো সবাই সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা প্রতিদিনের লাইভটা যখন আমাদের দেওয়া হয়, আপলোডিং করা হয়, যেন পেয়ে যাও। ওকে, শিশির বিন্দু আপু আজকে কি সিঙ্গেল আছে না গো বোন? মিনহা মনসাদ আজকে তো সবাইকে পাইছি আলহামদুলিল্লাহ। হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। নাসরিন সুলতান আপু অনেক সুন্দর লাগছে আপনাকে, তাই আপু? হিরাপুল আপু 12 জনকে শেয়ার করে দিয়েছে, আবার খুব থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংকস আপু, আপনার কাছে খুব মিষ্টি মিষ্টি লাগছে, তাই নাকি? মিষ্টি মিষ্টি লাগতেছে। আচ্ছা, সো আমি কথা না বাড়িয়ে, আমি কথা মাঝে মাঝে বলি আর কথা না বাড়িয়ে দেখাতে শুরু করি। ওকে, আচ্ছা, জামাগুলো আছে হচ্ছে মদিনা ভয়েলের মধ্যে, হ্যাঁ জামাগুলো আছে মদিনা ভয়েলের মধ্যে, আর এই হচ্ছে জামাটা, ব্যাড লাগ কাকে বলে, কত প্রকার, কি কি কারেন্ট চলে গেছে, ভালো লাগে না। আচ্ছা আপু,
কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু। সো আজকে হচ্ছে বেবি আলো কারেন্ট চলে গেছে না আম্মু, তাহলে তুমি ফ্যান আর লাইটটা ইয়াটা অফ করে এসো প্লিজ, ফ্যানটা। আচ্ছা এটা হচ্ছে বেবি আলো কালার, ঠিক আছে বেবি আলো কালার। এই হচ্ছে তোমার, আপুরা অবশ্যই যারা যারা জয়েন করেছো একটু লাইভটা শেয়ার করে দিবা প্লিজ, যারা জয়েন করেছো লাইভটা একটু প্লিজ শেয়ার করে দিবা। হ্যাঁ আপু সাউন্ড ক্লিয়ার না, শুরু হয়েছে আর বইল না রে বোন, কারেন্টও চলে গেছে, কারেন্টও চলে গেছে, কথা কেটে কেটে আসছে আপু। আমি যে কি করব আমি নিজেও জানি না, আমি একটু খুলে দাও, কি যে করব নিজেও জানি না যে আমি কি করব আসলে, অ্যাকচুয়ালি কি করা উচিত। লাইভে যখনই আসি লাইভটা আমি ঠিকঠাক করতে পারছি না, এখন কি আবার কেটে কেটে আসছে বলো তো। সো এইটা এইটা হচ্ছে তোমার বেবি ইয়েলো কালার, ঠিক আছে বেবি ইয়েলো কালার। এখানে এরকম ডলার ওয়ার্ক আছে অ্যান্ড হচ্ছে এভাবে করে থাকবে, জাস্ট হচ্ছে তোমার এইভাবে করে তোমার দেখো এই যে এভাবে করে একটা অলিভ গ্রিন সুতার কম্বো আছে এখানে, তারপর ডলারগুলো এভাবে করে থাকবে এই। দেন হচ্ছে নিচের প্যানেলটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের নিচের প্যানেলটা, দেখে নাও এইভাবে সুন্দর করে নিচের প্যানেলটা আছে এবং এইভাবে কিন্তু ডলার ওয়ার্কগুলো আছে পুরাটা জামা জুড়ে। আম্মু এই জানালাটা খুলে দিও, এই যে এইভাবে আছে, ঠিক আছে। এখন কি কথা কেটে কেটে আসছে একটু আমাকে জানাবা প্লিজ। আচ্ছা এবার এটার হাতাটা দেখতেছি, হাতাটা হচ্ছে এমন দুইটা হাতার, এই হচ্ছে কাজ। আপু জামদানি দেখাবো না আজকে, আপু আজকে জামদানি না, আপু জামদানি আসতেছে, ঠিক আছে দেখাবো ইনশাল্লাহ। তবে আমাদের একটা বেক্সি ভয়েলের মধ্যে জামদানি আছে, ওটা হচ্ছে আমি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা এটা হচ্ছে জামাটা, এভাবে করে আছে সুন্দর জামাটা, হ্যাঁ বেবি ইয়েলো কালারের মধ্যে আছে। আজকেও গত লাইভের মধ্যে হয়েছে, আপনার কথার সাউন্ড আগে পরে হয়ে যাচ্ছে আপু। শেয়ার ডান শাইলা আপু তোমার জামাটা পাঠিয়ে দিয়েছে, যাই না আপু তোমাকে আমি জানালাটা খুলতে বসছি না, এই জানালাটা খুলে দাও। আচ্ছা আচ্ছা কি করবো আপু, আসলে আমি চেষ্টা করছি, আসলে আমাদের হচ্ছে কি এখানে সব রাস্তাঘাট সব কেটে একদম ইয়া করে ফেলছে, রাস্তাঘাট কেটে একদম মানে কি অবস্থা আমি বলবো, কক্সবাজারের উন্নয়নের জন্য আমাদের সব কিছু ব্যাহত হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক একটু কষ্ট করে দেখে নাও, কিছু করার নাই আসলে। এই যে এইভাবে করে আছে, হ্যাঁ ওনাতে কিন্তু এভাবে করে ডলারগুলো আছে আপু, অল্প আছে আপু, মানে অল্প অল্প সমস্যা আছে আপু, তাই তো। আচ্ছা কি আর করা যাবে। আচ্ছা এই যে এভাবে করে টাসেল আছে, কুশি করা আছে পাশে, এই হচ্ছে ওনাটা, ওনাটা হচ্ছে ইয়েলো আর গ্রিনের একটা কম্বো, ঠিক আছে ওনাটা হচ্ছে ইয়েলো আর গ্রিনের একটা কম্বো, এই হচ্ছে, এই হচ্ছে ওনাটা। টু পিস প্রাইস হচ্ছে 1000 টাকা, এটা আছে মদিনা ভয়েলের মধ্যে, জামাটা মদিনা ভয়েল, ওনাটা মদিনা ভয়েল, প্রাইস হচ্ছে 1000 টাকা। জামাটা আছে তোমার 47 ইঞ্চি লং আছে অ্যান্ড হচ্ছে ওনাটা 5 হাত লং আছে, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। রিজনেবল প্রাইসের মধ্যে যারাই যাচ্ছ ঝটপট করে এটা নিয়ে নিবা, 1000 টাকা থাকবে এটার প্রাইস, ওকে। এই যে আপু আজকে কি বেক্সি থ্রি পিস দেখাবা, আপু আজকে না, আপু আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যারা হচ্ছে রাফ ইউজের জন্য খুঁজছো তাদের জন্য আজকে, হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে। শাহিদ আপু আলহামদুলিল্লাহ আছি ভালো, নেটের প্রবলেমের জন্য না সন্ধ্যাবেলা করতে পারি, এখন যখনই লাইভ আসছে তখনই কারেন্ট চলে গেছে। আচ্ছা এইটা, হ্যাঁ এইটা আছে একটা বেবি আলোর মধ্যে যেগুলো আছে আগে সেগুলো দেখিয়ে নিচ্ছে, বেবি আলোর মধ্যে যেইগুলো আছে আগে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আরেকটা বেবি আলো, আর হচ্ছে যেটা বড় কথা সেটা হচ্ছে এবার কিন্তু এগুলো শেষ, হ্যাঁ আর কিন্তু মাঠে নাই, যেগুলো ছিল সব উঠে আসছে আর নাই। এটা দেখো নেক পোর্শনটা এরকম সুন্দর করে আছে, কতটা নাইস দেখো, ঠিক আছে আপু দেখো তো আমাদের গাড়িটা আসছে নাকি শাহের। এই যে নেক পোর্শনটা এরকম করে আছে, ডলারগুলো কিন্তু অনেক ছোট ছোট করে ডলার এখানে, ঠিক আছে খুবই সুন্দর এই জামাটার নেকটা কিন্তু বেশি সুন্দর, হ্যাঁ হ্যাঁ এই জামাটার নেকটা কিন্তু বেশি সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, ওকে। এই হচ্ছে তোমার নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা জাস্ট এভাবে করে থাকবে, দেখো অনেক নাইস করে আছে নিচের পোর্শনটা, ঠিক আছে এই হচ্ছে নিচের পোর্শনটা জাস্ট এভাবে করে অনেক নাইস করে থাকবে, এই যে এই যে, হ্যাঁ
এটা হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে? নিচের পোর্শনটা দেখো অনেক নাইস করে আছে, দেখো আর ডলারগুলো কিন্তু এত সুন্দর করে কাভার আপ করা, এবং হচ্ছে মদিনা ভয়েলের মধ্যে ডোলে মোলে একদম কালার গ্যারান্টি, ডোলে মোলে তোমরা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই এগুলাই। হ্যাঁ আচ্ছা, যারা হচ্ছে রাফ ইউজের জন্য চাইছিলা তাদের জন্য এটা মেক করানো বা গিফট আইটেম হিসেবে মেক করানো হয়েছিল। আচ্ছা এটা হচ্ছে তোমার হাতের পোর্শনটা, এই যে দুইটা, এই দুইটা হচ্ছে হাতের পোর্শনটা, ঠিক আছে? দুইটা হাতের পোর্শনটা। আচ্ছা গেল, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবা প্লিজ, লাইভটা একটু শেয়ার করে দেবা, আমি অনেক প্রবলেমের মধ্যে আছে, কি করব, নেট প্রবলেম অনেক বড় একটা প্রবলেম। আচ্ছা এবার যাচ্ছে এটার ওন্নাটা, ওন্নাটা এই যে এক পাশে গ্রিন থাকবে, ইয়েলো থাকবে, এই পাশে আঁচলে গ্রিন থাকবে, এভাবে সুন্দর করে গেছে। আর গ্রিনটা কিন্তু এই গ্রিন, হ্যাঁ খুব সুন্দর একটা গ্রিন। সো আর এভাবে খুশি করা থাকবে, এভাবে ডলারগুলা ওয়ার্ক করা আছে, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি ওয়ানলি 1000 টাকা। সো এটা যাদের পছন্দ তারা নিয়ে ফেলবা, টু পিস প্রাইস 1000 টাকা মদিনা ভয়েলের মধ্যে আছে, প্রাইস থাকবে ওয়ানলি 1000 টাকা, ঠিক আছে? যারা এটা চাও ঝটপট করে স্ক্রিনশট ডান করে নেবে, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা। ওকে, এরকম সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে, খুবই নাইস, খুবই নাইস। ওকে রেখে দিচ্ছি, নেক্সট আমি চলে যাচ্ছি। আর এগুলো কিন্তু আর মানে কান্নাকাটি করলেও আর পাবা না, সম্ভব না, এগুলো আর কান্নাকাটি করলেও পাবা না, যা মাঠে ছিল সব মোটামুটি উঠে চলে আসছে। আচ্ছা এবার দেখাবো হচ্ছে নেভি ব্লুর মধ্যে, নেভি ব্লুর মধ্যে মদিনা ভয়েলের মধ্যে কালার গ্যারান্টি, ঠিক আছে? কারণ আমার কাছে আসা পর্যন্ত অন্তত 2 বার ওয়াশ হয়েছে, সো কালার নিয়ে কোনো টেনশনই কিছু নাই, কালার 100% গ্যারান্টি। ওকে এটা হচ্ছে তোমার আরেকটা নেভি ব্লু, দেখো নেক পোর্শনটা জাস্ট এরকম সুন্দর করে আছে, নেক পোর্শনটা এমন করে আছে, নাইস করে আছে, দেখো এই যে অরেঞ্জ আর রেডের কম্বো, ঠিক আছে? এইটা এইভাবে হবে, নেকের এই পাশে একটা ঝাড় পড়েছে, এই পাশে একটা ঝাড় পড়েছে, আর এইভাবে করে হবে। আবার যদি চলে যায় এই পাশে সব এরকম ডলার ওয়ার্ক আছে, অ্যান্ড হচ্ছে নিচের পোর্শনটা যদি আমরা দেখি, এই হচ্ছে এটার নিচের পোর্শনটা, খুব নাইস করে করা আছে দেখো। ওকে অরেঞ্জ আর রেড সুতো দিয়ে করা আছে, আর এইভাবে করে আছে, ঠিক আছে? নিচে পোর্শনটা এই। এবার চলে যাচ্ছে এটা হাতাটা, হাতাটা হচ্ছে এরকম হবে, দুইটা হাতের কাজ হচ্ছে এমন, এই হচ্ছে একটা হাতা, এই হচ্ছে একটা আঠা, হাতা হচ্ছে এরকম নেভি ব্লুর মধ্যে আছে। এই হচ্ছে জামাটা, 47 ইঞ্চি লং হবে, খুব সুন্দর করে আছে, হ্যাঁ, এবং ডলারগুলোর কাজ অসাধারণ সুন্দর, ডলারগুলো অনেক ছোটো ছোটো ডলারের কাজ এগুলো, হ্যাঁ। আচ্ছা এবার যাচ্ছে এটা ওনাটা, ওনাটা এই ওয়েতে থাকবে, রেড হবে অরেঞ্জ হবে, হ্যাঁ সুতার কম্বোতে মিল করা আছে, এইভাবে করে হবে। 5 হাতের ওনা হবে, 36 ইঞ্চি চড়া হবে, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি ওয়ানলি ওয়ানলি, এই যে 1000 টাকা থাকবে এটার প্রাইস। আর এটার এই পোর্শনটা খুবই কিন্তু নাইস, প্রাইস থাকবে ওয়ানলি 1000 টাকা, টু পিস প্রাইস হচ্ছে ওয়ানলি 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। এই হচ্ছে জামাটা, এই যে নেভি ব্লু, ঠিক আছে? নেভি ব্লু, যেহেতু আমাদের এখানে কারেন্ট নাই একটু ডিস্টার্ব হবে, সো এভাবে দেখে নাও, নেভি ব্লু টু পিস, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। ওকে গেল, এবার যাচ্ছে নেভি ব্লু আর একটা টু পিস, নেভি ব্লুগুলো সব দেখিয়ে যায়, ঠিক আছে? যারা হচ্ছে খুব কালারফুল পছন্দ করো না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে নেভি ব্লুর সাথে তোমার ফিরোজা, ফিরোজা সুতার কাজ, ঠিক আছে? নেভি ব্লুর সাথে ফিরোজা সুতা, ফিরোজাও ঠিক না, রয়্যাল ব্লুর সুতার কাজটা, হ্যাঁ লাইট ডিপ আর কি। আপুরা একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ, লাইভটা একটু শেয়ার করে দাও, আপুকে ভালোবেসে একটু লাইভটা শেয়ার করে দিবা প্লিজ। এই যে এটা হচ্ছে নেক পোর্শনটা, কাজটা দেখে নাও, এইটা হচ্ছে নেক পোর্শনটা, খুব সুন্দর করে দেখানোর ট্রাই করছে, দেখে নাও এইভাবে আছে নেক পোর্শনটা, হ্যাঁ। আর নিচের পোর্শনেও এই কাজটা আছে, কাজটা কিন্তু মাশাল্লাহ অনেক কাজ, অনেক কাজ, ঠিক আছে? এভাবে করে আছে, এই যে আর একদম 47 ইঞ্চি লং আছে এগুলা, হ্যাঁ। তোমরা যারা লং পরতে চাও লং নিয়ে নিতে পারবা, আর দেখো অনেক ডলারের কাজ, ডলারগুলো অনেক সুন্দর করে কাভার আপ করা আছে, ঠিক আছে? গতানুগতিক মার্কেটে যেগুলো পাওয়া যায় আমাদের কাজগুলো কিন্তু এমন হয় না, কারণ আমরা হচ্ছে আমাদের কাজগুলো অনেক নাইস করে অনেক নিখুঁত করে করার ট্রাই করি। এই যে
ঠিক আছে। ওকে, তো এটা গেল, এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা, এরকম সুন্দর নেক, আর নিচে তো দেখলাই। এবার যাচ্ছে এটার হাতাটা, এই একটা হাতা, দেন হচ্ছে এই একটা হাতা, দুইটা হাতা। হ্যাঁ, নুসরাত, ফাহাদ আপু, সব আপুকে পেয়েছি। হ্যালো আপু, কেমন আছো আপু? সব আপুকে পেয়েছি, কিন্তু কারেন্টটাই নাই। হ্যাঁ, কারেন্টটাই নাই, তাই। এই যে সব আপুকে পেয়েছি, সন্ধ্যায় রাতে যতগুলো আপুকে পাই সব আপুকে পেয়েছি, কিন্তু কারেন্টটাই নাই। তারপরও মনে খুশি থাকলো যে না, সব আপুকে পেয়েছি, করি, করে যাই। আচ্ছা, এই যে এভাবে করে ডলারগুলো সেট করা আছে প্রত্যেকটা জামাতে, ওকে, এই ওড়নাতে এভাবে করে আছে। 5 হাতের ওড়না হবে আর 36 ইঞ্চি চওড়া হবে। মদিনা ভয়েলের মধ্যে আছে, প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা। নেভি ব্লু কালারের মধ্যে আছে, যারা একটু ঢাকাঢাকা কম পছন্দ করো বা মাল্টি সুতা কম পছন্দ করো তারা এটা নিয়ে নিবা। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা, 2 পিস। এটা কিন্তু অনেক ঘন করে, অনেক সুন্দর করে কাজটা করা। হ্যাঁ, কারেন্ট নাই তো, একটা লাইটে দেখছো, এজন্য এরকম হচ্ছে। তাহিয়া শারমিন শানা, আপু আমি আছি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংকস আপু যারা আছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বিকালে লাইভ করছি, মনে হয় কোনো আপুকে পাবো না, সত্যি এটা ভেবেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সব আপুরাই আছো। অনেক খুশি হলাম এটা দেখে যে সব আপুরা আলহামদুলিল্লাহ আছো। সো এইটা, এটা হচ্ছে তোমার নেভি ব্লুর মধ্যে হচ্ছে, আসমা আপু আছে আলহামদুলিল্লাহ, নেভি ব্লুর মধ্যে হচ্ছে বেবি পিঙ্ক সুতার কাজ, ঠিক আছে। নেভি ব্লুর মধ্যে হচ্ছে বেবি পিঙ্ক, আপু তুমি কী জানি আঁকাচ্ছিলে, আঁকাও তো দ্রুত। নেভি ব্লুর মধ্যে হচ্ছে বেবি পিঙ্ক সুতার কাজ, খুব নাইস ড্রেসটা, দেখো। এই যে এই হচ্ছে কাজটা, দেখো নেকের কাজটা এরকম করে আছে। আমি কারেন্ট নেই তো একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি জানি না এখন লাইভ করতে গেলে হয় নেট প্রবলেম, না হলে ইলেকট্রিসিটি প্রবলেম, কিছু না প্রবলেম থাকবেই আমার কিছু না কিছু। এটা হচ্ছে নিচের পোর্শনটা, ঝুড়ি পাতার কাজ, একদম ছোটো ছোটো করে ঝুড়ি পাতার কাজটা আছে। এটা হচ্ছে একদম নিচের পোর্শনটা, আর এভাবে ডলার ওয়ার্ক আছে, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার নেক পোর্শনটা, এরকম সুন্দর করে আছে। আর এটা হচ্ছে তোমার হাতাটা, হাতাটা, এগুলো সব কিন্তু নন্দিনী হাতা আছে, সব নন্দিনী হাতা আছে, ওকে। গেল এটা জামাটা, আর নেভি ব্লু একদম মদিনা ভয়েলের মধ্যে আছে, এটার কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি, কারণ সব হচ্ছে ওয়াশ করা হয়েছে, কালার কিন্তু যায় নাই আলহামদুলিল্লাহ। গেলে দেখো অন্যতেই লেগে যেত, তাই না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ডলারগুলো এভাবে করে সেট করা আছে ওড়নায়, এবং ওড়নায় ডলার শুধু সেট করা না, এভাবে টার্সেল কুশিও করা আছে পাশে, ঠিক আছে, এভাবে করে করা আছে। যারা একদম রাফ ইউজের জন্য চাও তারা কিন্তু নিয়ে ফেলতে পারবা, ওনাটাই খুব কাজ নাই, একটু ডলার বসানো, সো এটা পরেও অনেক আরাম হবে। হ্যাঁ, ড্রেসগুলো সুন্দর, থ্যাংক ইউ আপু। সো এই যে প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা, 2 পিসেস, 2 পিসেসের প্রাইস থাকবে ওয়ানলি 1000 টাকা। সো স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ইনবক্সে চলে যেতে হবে। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা, নেভি ব্লুর মধ্যে পিঙ্ক। এই যে নেভি ব্লুর মধ্যে পিঙ্ক, হ্যাঁ, কাজের গেট আপটা জাস্ট এরকম, আর ড্রেসের গেট আপটা হচ্ছে এরকম, খুব সুন্দর। হ্যাঁ, এগুলো একদম রাফ ইউজ করার জন্য অনেক বেটার। লিখো তো, কি লিখবা? আচ্ছা, আরেকটা নেভি ব্লুতে চলে যাচ্ছি, আরেকটা নেভি ব্লুতে চলে যাচ্ছি, ওকে। এটাও সুন্দর একটা ডিজাইন, খুব খুব নাইস, ঠিক আছে ড্রেসগুলো। আর এগুলা হচ্ছে একদম আমরা বেশি পিসেস করাইনি, ঈদের সময় 150 পিসেস ছাড়া হয়েছিল, ঈদের সময়ই আমাদের সব যেগুলো উঠছিল সব চলে গেছিলো, আলহামদুলিল্লাহ কিছুই ছিল না, অনেক ডিমান্ড ছিল, তারপর আসলে মাঠ থেকে ওঠানো সম্ভব হয়নি। হ্যাঁ, এখন উঠে আসছে। লাকি আপু বলছো ইউকে থেকে দেখছি, তাই আপু, অনেক অনেক থ্যাংকস আপু। হ্যাঁ, আমাদের দেশীয় কাজগুলা অনেক বাইরের আপুরা পছন্দ করে এবং আমার কাছ থেকে অনেকে পারচেস করে, সো আমি বলবো যে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ, তাই না। সো এটা হচ্ছে নিচের পাটের কাজটা, ঠিক আছে, নিচে, এই যে নিচে হবে এরকম একটা কাজ, আর এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমাদের এখানে এখন কয়টা বাজে আপু?
ইউকেতে। সো এটা হচ্ছে তোমার এইভাবে আছে, আর কাজের ফিনিশিংটা জাস্ট অসম। আমি বললাম না যে দোকানেও হয়তো অনেক সময় তোমরা এগুলা দেখতে পারো, বাট ওদের কাজের ফিনিশিং আর আমাদের কাজের ফিনিশিং ফার ফার ডিফারেন্স হবে, একদম ফার ফার ডিফারেন্স হবে। সো এটা হচ্ছে তোমার গলার পোর্শনটা, এটা হচ্ছে তোমার নিচের পোর্শনটা, ঠিক আছে। আর ডলারগুলো দেখো জাস্ট এইভাবে এইভাবে করে কাভার করা আছে, হ্যাঁ এই যে। আর কাজের ফিনিশিংটা জাস্ট অসম। ওকে, এটা হচ্ছে হাতের কাজটা, দুই হাতে এই কাজটা থাকবে, একদম এটা ডোলে মোলে পরা যায়। হ্যাঁ, আমি একটা বানাতে দিয়েছি জাস্ট এইটা, আমি একটা বানাতে দিয়েছি জাস্ট এইটা। এটা হচ্ছে আমার মনে হচ্ছে একদম ডোলে মোলে, যেখানে আর এখন বর্ষার সময় এই ড্রেসগুলো পরতে ভালো হবে। এই যে এইভাবে করে আছে, রেড কালার পার করা আছে, ভিতরে হচ্ছে এটা অরেঞ্জ কালার করা আছে, আর এপাশেও এরকম দুই পাশে রেড কালার লাল দিয়ে হচ্ছে পার্টটা করা, ভিতরে অরেঞ্জ কালার দেওয়া, প্রত্যেকটার মধ্যে ডলার আছে, কুশি টার্সেল করা আছে, ঠিক আছে। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো যারা এটা নিবা নিয়ে ফেলতে পারো, প্রাইস থাকবে বললে 1000 টাকা। আর এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসের ড্রেসগুলো কিন্তু আমাদের আর মাঠে নাই, আর কবে ছাড়বো তাও জানি না। হ্যাঁ, সো যদি কেউ চাও তাহলে নিয়ে নিবা এখনই, হ্যাঁ, কারণ এগুলো আর আমাদের পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আবার ছাড়লে আবার উঠলে দেন, তো কবে ছাড়বো তাও আমি নিজেও জানি না। এগুলো আমার ছাড়ার কথা ছিল না, অনেক আপুরা ঈদের সময় গিফট আইটেম হিসেবে খুঁজছিলাম, তখন আমি ছেড়েছিলাম। আচ্ছা, এটা এটা হচ্ছে তোমার লাইট একটা পেস্ট কালারের মধ্যে আছে। হ্যাঁ, স্ক্রিনে এটা এরকমই দেখাবে, বাট আমি বুঝিয়ে দেবো কীরকম কালারের মধ্যে আছে। এটা হচ্ছে এই, এটা কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন, দেখো এই যে। এবং এটা যখন মেক করবা তখন বুঝবা যে আসলে কতটা সুন্দর একটা ডিজাইন। এই হচ্ছে ডিজাইনটা একদম সুন্দর, হ্যাঁ এরকম, এই দেখো এই যে এরকম হচ্ছে নেক পোর্শনে আছে, এই যে অশান্ত পৃথিবী, হ্যালো আপু বা ভাইয়া যেই হন। সো এটা এই দেখো, ডলারগুলো এভাবে সুন্দর করে কাভার করা আছে। হ্যাঁ, সো ডলার পরে যাওয়ার ভয় নাই, ওয়াশ আয়রন করতেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে সুন্দর করে অনেক নাইস করে ডলারগুলো দেওয়া আছে, এবং নিচের এই হচ্ছে সুন্দর একটা প্যানেল হয়ে এরকম ঝাড়টা উঠে গেছে, ঠিক আছে। খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে, লাইট একটা পেস্টের মধ্যে আছে। এই হচ্ছে তোমার হাতার পোর্শনটা, এটা একটা হাতা, আর এটা সরি এই যে এই একটা হাতা, এই একটা হাতা, দুইটা হাতা আছে, নন্দিনী হাতা আছে, মানে লং করে তোমরা মেক করতে পারবা। হ্যাঁ, কি বলবো, কারেন্টটা চলে গেছে, হয় না অশান্তি, এই দিনের রাতে কোনো সময় শান্তি পাচ্ছে না, কখন লাইভ করবো নিজেও বুঝতেছি না আসলে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে ওড়নাটা অরেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, এখন ডিস্টার্ব করো না, এমনি কারেন্ট নাই আমার, পরে। এটা হচ্ছে তোমার ইয়ার মধ্যে আছে অরেঞ্জ, আর এটা রেড, এইভাবে করে আছে। হ্যাঁ, এই যে এভাবে করে আছে, অরেঞ্জ আর রেডের কম্বো। সো এটা হচ্ছে অরেঞ্জ আর রেডের সুতার কম্বো, আর এটা হচ্ছে অরেঞ্জ আর রেড হচ্ছে ওড়নাটারও কম্বো। সো প্রাইস থাকবে হচ্ছে ওনলি 1000 টাকা। যারা এটা চাও ঝটপট করে স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাও। প্রাইস থাকবে হচ্ছে ওনলি 1000 টাকা, টু পিসেস, এর প্রাইস হচ্ছে 1000 টাকা। ওকে, ঝটপট করে নিয়ে নিতে হবে এই ড্রেসগুলো, অবশ্যই ঝটপট করে নিতে হবে। কারণ আমাদের অনেকগুলা আইটেম কিন্তু আমরা অফ হয়ে যাচ্ছি, যেরকম আজকে দেখাবো মাত্র 4টা ডলার 3 পিস। হ্যাঁ, এটা অলরেডি আমরা অফ অফ হয়ে গেছি, অলরেডি অফ হয়ে গেছি। দুই একজন ঢিলামেন ছিল, সে তাদেরগুলো উঠে আসতে এছাড়া আর কিছু না। আচ্ছা, এই যে এটা হচ্ছে নেক পোর্শনটা, এটাও পেস্টের মধ্যে আছে, অরেঞ্জ আর রেড সুতার কম্বোতে আছে, আর এইভাবে করে তোমার যাচ্ছে। দেখো এইভাবে করে ডলারগুলো হচ্ছে, আর নিচের পোর্শনটা এভাবে দুইটা প্যানেল আছে, ঠিক আছে। নিচের পোর্শনে এভাবে দুইটা করে প্যানেল আছে, খুব নাইস করে করা আছে। আপুরা লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিও বন্ধুরা, কী করবো বলো। আমি অনেক সরি, আমি যখনই এটার হাতাটা আলাদা আছে আমি দেখাচ্ছি, আমি যখনই লাইভে আসছি তখনই কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে তোমাদের, আমি অনেক অনেক দুঃখিত বোনেরা। সো এই যে
এটা হচ্ছে তোমার জামাটা, এই হচ্ছে তোমার জামাটা, আর এটা হচ্ছে হাতাটা, এইটা হচ্ছে হাতাটা, এই যে এই একটা হাতা, এই একটা হাতা, দুইটাই হাতা আছে এখানে। হ্যাঁ, এই যে দেখো হাতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে, ঠিক আছে, অনেক কাপড় দেওয়া আছে। এটা তোমরা চাইলে ফুল হাতা বানায় আরও থাকবে। ওকে, এটা এবার যাচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটাও তোমার হচ্ছে সেম ওইতেই থাকবে, ডলার থাকবে, কুশি থাকবে, টার্সেল থাকবে, ঠিক আছে। টার্সেল মানে এইরকম ধরনের টার্সেলগুলো, এই যে এরকম ছোট ছোট টার্সেল, এই যে ওকে, এরকম ছোট ছোট টার্সেল থাকবে। নাইস ড্রেস, থ্যাংক ইউ আপু। সো এইভাবে করে থাকবে, আর এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য একটা বেস্ট অপশন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রেড আছে, আর পারে দুই পারে রেড কালার আছে, আর হচ্ছে অরেঞ্জ কালার আছে হচ্ছে তোমার ইয়াটা, এই যে এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে জামাটা। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1000 টাকা। সো আমি হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো যার এটা পছন্দ। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। খুব 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 সুন্দর জামাটা, হ্যাঁ খুব সুন্দর, এই দেখো 1000 টাকা থাকবে এটার প্রাইস। ওকে, হাতাটা এভাবে রেখে দিই। আচ্ছা চলে যাচ্ছি এখন ফিরোজা কালার, ফিরোজা কালারের মধ্যে যাই। দেখো একটু আমি বলি, এটা একটু ডিপ আছে, এটা লাইট আছে, কিন্তু একটা ডিপ ফিরোজা, একটা লাইট ফিরোজা। হ্যাঁ, তো ডিজাইনও চেঞ্জ আমি দেখাচ্ছি। এই হচ্ছে তোমার নেক পোর্শনটা, এই হচ্ছে তোমার নেক পোর্শনটা, এটা হচ্ছে এরকম ডিপ টাইপের একটা ফিরোজা টাই আছে। হ্যাঁ, ডিপ ফিরোজা এটা, এই হচ্ছে তোমার নেক পোর্শনটা, জাস্ট এইভাবে করে থাকবে, এই যে দেখো, ঠিক আছে, এইভাবে করে থাকবে। নেক্সট হচ্ছে আমি নিচে যাচ্ছি, নিচে দেখো জাস্ট এই প্যানেলটা থাকবে ফিরোজার মধ্যে, সুন্দর রেড সুতার কাজ, খুব নাইস করে আছে ড্রেসটা, খুবই নাইস করে আছে ড্রেসটা। ওকে, এবার এটা গেল, এবার চলে যায় এটার হাতাটা। হ্যাঁ, এটার ব্যাক সাইড ব্যাক পোর্শনের কাপড়টা এই যে, হ্যাঁ, আর হাতাটা হচ্ছে এই যে আলাদা করা আছে, এটা হচ্ছে হাতাটা। আপু বেক্সি দেখাবেন না, আপু বেক্সি দেখাবো না আজকে, এই যে বেক্সির অনেক অনেক নিউ কালেকশন আজকে আমাদের চলে আসছে, এবং হচ্ছে টিউলিপ টু এর নেভি ব্লু যারা চাচ্ছিল তারা একটু কন্ট্যাক্ট করবা আমার সাথে। টিউলিপ টু, টিউলিপ টু এর নেভি ব্লু কালারটা আমাদের চলে আসছে, লখনউ ইয়ালো, লখনউ স্কাই, বেক্সি ভয়েলে এটাও চলে আসছে। সো যারা এগুলো নিতে আগ্রহী আছো বা বলে রেখেছিল আমাকে, তারা হচ্ছে নক দিও। এটা হচ্ছে ফুললি রেড কালারের ওড়নাটা, ফুললি রেড, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো যে এটা নিতে চাও ঝটপট করে স্ক্রিনশট ডান করে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একদম ইনবক্সে চলে যাও, খুবই ঝটপট করতে হবে এগুলো পেতে হলে, এগুলো খুব অল্প আইটেম, সো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, খুবই অল্প আছে এখানে, খুবই লিমিটেড, এবং যে কয়টা দেখতেছো এই কয়টাই। হ্যাঁ, কোনো পিসেস নাই, কোনো কিছু নাই, সত্যি কথা এটা। এটা হচ্ছে আরেকটা বেক্সির লাইভ আপু, দেখি কালকে বা পরশু করব, আর লাইভ করতে পারতেছি না, লাইভ করতে আসলেই আমার একটা না একটা প্রবলেম, কারণ হচ্ছে এখানে কক্সবাজারের রাস্তাঘাট সব ভেঙে টেঙে একদম একাকার অবস্থা, যে কারণে কারেন্ট থাকে না, তারপর হচ্ছে নেট থাকে না, অনেক প্রবলেম ফেস করছি। এটা হচ্ছে নেক পোর্শনটা, হ্যাঁ, আর কালারটা হচ্ছে এই একটা কালার, জাস্ট হচ্ছে একটু ডিপ স্কাই কালার, হ্যাঁ ফিরোজাও না, একটু ডিপ স্কাই কালার, এই যে স্ক্রিনে যে কালারটা দেখা যাচ্ছে জাস্ট এই কালারটা, ঠিক আছে। আর হচ্ছে তোমার এইভাবে ব্ল্যাক সুতার কাজ আছে, আমি জাস্ট কাজটা কাছ থেকে দেখাচ্ছি, দেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্ল্যাক সুতার কাজ আছে, আর এই হচ্ছে তোমার নিচের প্যানেলটা এইভাবে করে আছে, অনেক অনেক নাইস করে করা আছে। এই হচ্ছে তোমার জামাটা, দেখে নাও।
এই হচ্ছে জামাটা, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে এটা। হ্যাঁ এই যে, আর দেখো ডলারগুলো কিন্তু এরকম সুন্দর করে কাভার করা আছে। সো কোনো টেনশন ফ্রি হয়ে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা এখানে নাই। ওকে, এটা হচ্ছে হাতের কাজটা, ঠিক আছে। হাতাটা হচ্ছে এটা, এই একটা হাতা পড়বে, এই একটা হাতা পড়বে, দুইটা হাতা। এবার এটার ওড়নাটা দেখায়, ওড়নাটা সেম হইতেই থাকবে, ডলার থাকবে, কুশি থাকবে, টার্সেল থাকবে, আর এইভাবে হচ্ছে ডলারের কাজ করা থাকবে। এটা হচ্ছে তোমার আকাশির সাথে হচ্ছে তোমার ব্ল্যাক, আকাশের সাথে ব্ল্যাক, খুবই নাইস, খুবই সুন্দর। প্রাইস থাকবে হচ্ছে ওনলি 1000 টাকা। সো যারা চাও খুব তাড়াতাড়ি করে নিয়ে নাও, 1000 টাকা থাকবে এটার প্রাইস। আর এই হচ্ছে স্কাইটা, হ্যাঁ এই হচ্ছে, দাঁড়াও আমি দেখাই, এই হচ্ছে স্কাইটা। এখন স্ক্রিনশট নাও, বুঝতে পারবা, যেহেতু কারেন্ট নেই, কাজের হচ্ছে গ্লেজটা বোঝানোর জন্য কাছাকাছি আসলেই তখন বুঝতে পারবো যে কতটা গ্লেজি। এখানে ডলারগুলো একটু অন্য টাইপের ডলার, একদম ছোট্ট ছোট্ট ডলার। ওকে, 1000 টাকা থাকবে এটার প্রাইস। ওকে রেখে দিলাম, নেক্সট আমি চলে যাব। এই যে অলিভ, অলিভ জলপাইয়ের, সরি অলিভ সেদ্ধ অলিভের দুটো আছে, এই দুইটা দেখিয়ে দিব। খুব নাইস একটা কালার এটা, একদম সেদ্ধ জলপাই কালার, এবং এই কালারটা অনেক দারুণ লাগে আমার কাছে, অনেক ভালো লাগে পড়লেও, কিন্তু সেই নাইস লাগে এটা। এই যে সেম ডিজাইনটা, নেকের এই পাশে একটা ফুল হবে, এই পাশে একটা ফুল হবে। আজকের ড্রেসগুলো কমের মধ্যে সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। সো এই যে, এইভাবে করে হবে, দেখো বা ডলারের একদম সেই, আর কালার কিন্তু এক্স্যাক্টলি এটা, এক্স্যাক্টলি এটা, যে জলপাইটা যখন সিদ্ধ করা হয় যে টাইপের কালার আসে ওইটা। এটা হচ্ছে তোমার কাজের ফিনিশিং কিন্তু মারদাঙ্গা, অনেক সুন্দর। হ্যাঁ কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না, যেহেতু এগুলো সব আমার প্রোডাকশন হাউস থেকে মেক করানো। সো হচ্ছে কাজ তো রঙিন সুতো ফ্যাশন হাউসের মতোই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কাজ সেম থাকবে। এই হচ্ছে তোমার ডলার এভাবে করা, আর এটা হচ্ছে তোমার নিচের পোর্শনটা, ঠিক আছে। তো জামাটা হচ্ছে এরকম খুব নাইস করে আছে, খুব 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 নাইস। ওকে, এটা হচ্ছে হাতের পোর্শনটা, দুইটা হাতা এরকম করে হবে। হ্যাঁ 22 ইঞ্চি কিন্তু কাপড় দেওয়া আছে, এখানে অনেক কাপড় ইউজ করা হয়েছে, কাপড় নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা চলে যাচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটা পুরাটাই হচ্ছে রেড কালারের মধ্যে হবে, পুরাটাই রেড কালারের মধ্যে হবে, খুব খুব সুন্দর। ডলার আছে, কুশি করা আছে পাশ দিয়ে, এবং হচ্ছে টার্সেলও আছে। ওকে, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। যারা এটা চাও খুব ঝটপট করে নিয়ে নাও, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। এইরকম হচ্ছে কালারটা, সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার। ওকে, প্রাইস থাকবে 1000 টাকা, অ্যান্ড জাস্ট অসাম। হ্যাঁ কাছাকাছি আসলে দেখো এতটা যে অসাম, না পেলে বুঝবা না। হ্যাঁ এই যে 1000 টাকা থাকবে এটার প্রাইস, এটা মদিনা ভয়েলের মধ্যে আছে। চলে যায় হচ্ছে এটা, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এবং এর সাথে সাথে আমাদের এই ড্রেসগুলো শেষ। এবং ব্লিপ করো, যে কয়টা পিসেস দেখিয়েছি এই কয়টা পিসেস আছে, এর কোনো যে দুইটা একটা কোনো পিসেস নাই, যা তাই, কারণ এইগুলো আমরা করাইতামই না। হ্যাঁ জাস্ট ঈদের জন্য করানো হয়েছিল, অনেক আপুরা বলেছিল আপু তুমি যদি রিজনেবল প্রাইসের মধ্যে না করো। আচ্ছা এটা দেখো, একটা নেক পোর্শনটা খুব নাইস করে করা আছে, এখানে আছে, আর এখানে ফুলগুলো ঢোকানো আছে, ঠিক আছে। আর হচ্ছে এই পাশে ফুলের ঝাড়টা গেছে, আর এই পাশে দেখো এভাবে করে ডলার হয়ে এরকম ছোট 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 করে এভাবে করে গেছে, দেখো এই যে দেখছো কত নাইস এভাবে করে আছে। তারপরে হচ্ছে ডলারগুলো এত সুন্দর করে ছিটানো আছে, এই দেখো। আর এই ডলারগুলো বললাম না, ছোট্ট ছোট্ট ডলার, হ্যাঁ ছোট ছোট ডলার, কাজ করতে অনেক কষ্ট এই ডলারগুলো, একদম হাত ফুটা হয়ে যায়। এই যে নিচে প্যানেলটা এমন হবে, হ্যাঁ রেড কালার দিয়ে করা আছে পুরাটাই। এই ডিজাইনটা খুবই নাইস একটা ডিজাইন, খুবই খুবই সুন্দর একটা ডিজাইন। এই হবে তোমার নিচের প্যানেলটা। ওকে, এবার যাচ্ছে এটার হাতাটা, এই একটা হাতা, এই একটা হাতা, এটারও প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। এবং এটা হচ্ছে আমাদের শেষ, আর কোনো ড্রেস নাই। এবং ফিল্ডে যদি খুব বেশি থাকে একটা দুইটা বা চারটা, এর বেশি একটাও নাই, এটা 100% শিওর। এই যে প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। সো যারা এটা চাও
ঝটপট করে স্ক্রিনশট ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সোজা সাপটা ইনবক্সে চলে যাও এই ড্রেসগুলো পেতে হলে। হ্যাঁ, কারণ আমার পেজে অন্তত এই ড্রেসগুলো আর পাবা না ইনশাল্লাহ, কারণ এগুলো মাঠেই নাই ছাড়াই নাই, কীভাবে পাবা বলো। ওকে, রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি 1500 রেঞ্জের 3 পিস। ওকে, একটা দেখাবো এটা অ্যাপ্লিকের, এটা একটা লাল কালো, আমি পরি সবাই পছন্দ করো, সো এটা আগে দেখাই, ঠিক আছে। 1500 টাকা, অরেঞ্জ কালারের মধ্যে আছে, একদম আগুন অরেঞ্জ। যারা আগুন অরেঞ্জ পছন্দ করো তারা নিয়ে নিবা। আর আজকের লাইভ থেকে যারা 3টা ড্রেস নিবা, ডেলিভারি চার্জ তাদের জন্য ফ্রি থাকবে, ঠিক আছে, আজকের লাইভ থেকে যারা 3টা ড্রেস নিবা। আচ্ছা, এই যে এভাবে এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ আছে তোমার, এরকম সুন্দর করে একটা হচ্ছে, এটা কিন্তু তোমার ইয়া কালার এইভাবে করে আছে দেখো, এবং রেশমি সুতার কাজে আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকের মধ্যে একটা করে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, ঠিক আছে, এভাবে করে আছে, পুরোটা রেশমি সুতার কাজে আছে, কারেন্ট নেই এমনিতে কিভাবে দেখবা, তারপর বোঝানোর ট্রাই করি, এভাবে করে আছে, ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাকসাইডটা যদি আমরা দেখি, ব্যাক সাইডও এইভাবে করে আছে দেখো, এইভাবে করে পুরাটা ব্যাকে ছিটাগুলো থাকবে, অ্যাপ্লিক করা থাকবে। এই যে এবার আসছে এটার হাতাতে, এই হচ্ছে এটার হাতা, এই হচ্ছে এটার হাতা, রেশমি সুতার কাজ, অ্যাপ্লিক করে এখানে একটা করে সিকোয়েন্স অফ ওয়ার্ক আছে, পুরাটাই কিন্তু রেশমি সুতার কাজে। সো একদম লাইট ওয়েটের একটা ড্রেস, অরেঞ্জের মধ্যে আছে এটা, এটা আছে হচ্ছে অরেঞ্জ কালার ড্রেসটা। ওকে, এবার চলে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ, অরেঞ্জ কালার ড্রেসটা, এবার চলে যাচ্ছে এটা প্যান্ট। হ্যাঁ, এটা প্যান্টের জাস্ট এই দেখো, এইরকম করে থাকবে, দুই পায়ে এই কাজটা থাকবে, দেখা যাচ্ছে কি, এই যে পুরো আড়াই গজ কাপড় আছে, দুই পায়ে এইভাবে কাজটা থাকবে, খুব সুন্দর করে আছে কাজটা, জাস্ট অসম একটা কাজ। এবার যাই এটার ওড়নাতে, ওড়নাতে জাস্ট এইভাবে করে আছে, রেশমি সুতার কাজে আছে, দুই পাশে পাট থাকবে, এই যে দুই পাশে পাট থাকবে, ভিতরে এরকম করে ছিটাগুলো থাকবে, এই হবে, এটা হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, 36 ইঞ্চি চওড়া হবে, আর হচ্ছে 5.5 হাত, এই 5 হাত লং হবে, সরি 5 হাত লং হবে, প্রাইস থাকবে হচ্ছে অনলি 1500 টাকা। যারা এটা চাও ঝটপট করে নিয়ে নিতে হবে, প্রাইস থাকবে অনলি 1500 টাকা, আর এটার কোনো কালার নেই, কোনো কিছুই নাই, সো এটাই আছে, এটাই যদি পছন্দ হয় এটাই নিয়ে নিতে হবে, প্রাইস থাকবে হচ্ছে অনলি 1500 টাকা, রেশমি সুতার কাজের ড্রেস। ওকে, 1500 টাকা থাকবে এটা, এক্স্যাক্টলি এই কালারটা। ওকে, আপুরা সব কোথায় যায়, আমার কারেন্ট নেই বলে সবাই এরকম করতেছো না? এই যে বেবি পিঙ্কের সাথে হচ্ছে এইটা, হ্যাঁ খুব নাইস, এটা এটাও খুব নাইস, এটাও রেশমি সুতার কাজের মধ্যে আছে, অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, রেশমি সুতার কাজ অ্যান্ড হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, গুটি গোলাপ, রেশমি সুতার গুটি গোলাপ, দেখো রেশমি সুতা এবং হচ্ছে গুটি গোলাপ, কাজটা খুব কাছ থেকে দেখাই, এই হচ্ছে কাজটা, রেশমি সুতা দিয়ে করা আছে এবং হচ্ছে গোলাপগুলো দেখো এভাবে করা আছে, জামাটা অনেক সুন্দর, পরলে দূর থেকে বোঝা যায় যে কিছু একটা পরা আছে, এবং আজকের লাইভ থেকে 3টা জামা একসাথে নিলে ডেলিভারি চার্জটা তোমরা ফ্রি পাবা, এত রিজনেবল প্রাইসের জামা, তার মধ্যে হচ্ছে আবার 3টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি, সো চিন্তা করা যায় না। এটা হচ্ছে ব্যাক সাইডে এভাবে করে ছিটাগুলো থাকবে, পুরাটা ব্যাক জুড়ে এভাবে ছিটা থাকবে, এটা হচ্ছে হাতের কাজটা, ঠিক আছে, এই একটা কাজ, এই একটা কাজ, প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা, অরবিন্দ ভয়েলের মধ্যে আছে এবং 3 পিসে আছে। এই হচ্ছে তোমার কাজটা, আর এটা যেহেতু রেশমি সুতার কাজ, সো বুঝতেই পারছো একটু বুঝতে অসুবিধা হয় না, এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা, দুই পায়ে এই কাজটা থাকবে, দুই পায়ে এই কাজটা থাকবে, আছি আপু, থ্যাংক ইউ আপু, আমি কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত আছি, সীমা আপু অনেক অনেক থ্যাংকস আপু, কোন আপুরা চলে যাচ্ছে।
হচ্ছে এরকম মনে টনে দুঃখ দিয়ে, এমনি আমি দুঃখে আছি, তার মধ্যে আপুরা চলে যাচ্ছে, আসমা আপু আছে, আর কোন কোন আপু আছে দেখি তো, আর কোন কোন আপুরা আছে। আসলে আমার লাইফ টাইমটা আমি ঠিকঠাক করতে পারছি না, এই কারেন্টের অত্যাচার, নেটের অত্যাচার। এটা হচ্ছে ওনার প্যানেলটা, জাস্ট এরকম হবে, গুটি গোলাপের কাজ, আবার রেশমি সুতার কাজ, দেখতেই পাচ্ছ খুবই সিম্পলের মধ্যে অনেক নাইস একটা ড্রেস হয় এগুলা। হ্যাঁ, এই যে এগুলো তো এখন আমি করানো অফ করে দিয়েছি, বিকজ হচ্ছে এগুলার প্রাইস বা কর্মী বিল টিল দিয়ে একদম কিচ্ছু মানে থাকে না। আর রেশমি সুতার কাজ অলরেডি ওরা করতেই চায় না, খুবই ঝামেলা করে। এই যে প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা। যারা এটা নিতে চাও ঝটপট করে স্ক্রিনশট ডান করে নিয়ে ম্যাডেস ফোন নাম্বার দিয়ে নিয়ে যেতে হবে। আর যারা চলে যাচ্ছ যাও, সমস্যা নেই। আর যারা লাইভে জয়েন করতে পারো না, অনেক আপুরা এখন এই সময়ে বিজি থাকবে আমি জানি, যারা লাইভে জয়েন করতে পারো না দুঃখ নাই, আমাদের ইয়া থাকবে, ঠিক আছে, লাইভটা রেকর্ডেড থাকবে, দেখে নেবা। ওকে, তো এটার প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। ওকে আপু, আমার গায়ের পরার ড্রেসটা নাই বোন, কারণ আমার এগুলো আমি আর করাচ্ছি না। হ্যাঁ, খুশি ড্রেস করাতেও অনেক ঝামেলা, সো এগুলো তো অনেক আপুদের নেওয়া হয়ে গেছে আর আমি করাচ্ছি না। এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার। হ্যাঁ, এবার দেখাচ্ছি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আসলে অনেক আরাম হয়, বাট এগুলো আর আমি করাচ্ছি না। এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার, এবং এটা আছে অরবিন্দ ফয়েলের মধ্যে ডলার ওয়ার্কের থ্রি পিস, পুরাটা কাজ দেখো গোলাপের, এটা হচ্ছে গোলাপের থ্রি পিস। অনেক দিন পরে এটা কই মাঠে জানি কই কই লুকায়িত অবস্থায় ছিল, উঠে আসছে, সো এখন আমার হচ্ছে দেখিয়ে দেওয়ার পালা। এটা হচ্ছে অরেঞ্জ কালার, অ্যান্ড হচ্ছে আগে কাজটা কাছ থেকে দেখাচ্ছি, দেন হচ্ছে কালারটা দেখাবো। কালারটা হচ্ছে এই কালার, ওকে, এই কালার আগুন কমলা, ঠিক আছে। আর কাজের প্যাটার্নটা দেখো, এই হচ্ছে কাজের প্যাটার্নটা, খুব নাইসলি করা আছে কাজটা, এই যে, ঠিক আছে। ওকে, এবার যাচ্ছে এটা ব্যাক সাইডটা, পিছনে হচ্ছে এই কাজটা হবে, দেখাবো এটার হাতাটা, হাতাটা অনেক চওড়া প্যানেল দেখো, এই গোলাপের এটার হচ্ছে প্যানেলটাই অনেক চওড়া থাকে, একদম হাতা পুরা ভরে যায়, প্যান্টে যে কাজ আছে প্যান্টটা পুরা প্লাজো সিস্টেমে বানালে অনেক সুন্দর দেখা যায়। এইটা আমার আছে তাই আপু না, হ্যাঁ গোলাপটা অনেকেরই আছে। সো এইটা এটা হচ্ছে এটার জাম কালার হচ্ছে এটার ওড়নাটা, এটা হচ্ছে অরেঞ্জের সাথে জাম, ঠিক আছে। এটা হচ্ছে ওনার প্যানেলটা, জাস্ট এইভাবে থাকবে, আর এইভাবে করে ছিটা থাকবে পুরা সুন্দর করে দেখো একদম। আর এটা হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, 5 হাত হচ্ছে ওড়না থাকবে, 36 ইঞ্চি চওড়া থাকবে, অরেঞ্জের সাথে জাম, খুব নাইস একটা কম্বো। এই যে এবার যাচ্ছে হচ্ছে এইটার প্যান্ট, প্যান্টটা হচ্ছে এই যে, এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের কাজটা হচ্ছে এরকম অনেক চওড়া করে আছে, 2.5 গজে আছে, ঠিক আছে। এই যে প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। সো যার এটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট ডান করে নেমে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে, খুব নাইস একটা কম্বো। হ্যাঁ, মাস্ট বি নিয়ে নাও, কারণ হচ্ছে মাত্র 4টা বললাম না লুকায়িত অবস্থায় ছিল, কোনো এক ঢিলা কর্মী, সে হচ্ছে কাজটা করতে দেরি হয়েছে এজন্য দেখাতে পাচ্ছি, ঠিক আছে। সো এই যে প্রায় আচ্ছা, কালার হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি এরকম, জামটা যেমন দেখছো সেটা, অরেঞ্জটা যেমন দেখছো অরেঞ্জটা এমন। প্রাইস থাকবে হচ্ছে ওয়ানলি 1500 টাকা, 1500 টাকা থ্রি পিস প্রাইস, ডলার আছে, এত ভারী কাজ, ঠিক আছে। এটার আর কী কী কালার আছে গো বোন, এই তো মিষ্টি বোনও আছে, অনেক আপুদের পেয়েছি আলহামদুলিল্লাহ। এটার এই যে কালারগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে তোমার এইরকম একটা সি গ্রিন কালারের মধ্যে আছে, এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে, সি গ্রিনের সাথে হচ্ছে অরেঞ্জ কম্বো, ওয়াও জাস্ট অসাম। সি গ্রিনের সাথে হচ্ছে অরেঞ্জ কম্বো,
অসম একটা জামা হবে এটা, এই যে সি গ্রিন কালারের সাথে আছে এটা, সি গ্রিনের মধ্যে হচ্ছে অরেঞ্জ। এই সময় তো সবাই একটু ঘুমায়, ঘুমায় মোটু হয়, গটু গটু হয়ে যায়। সো এরকম আছে, ঠিক আছে। গোলাপ ডিজাইনটা এইরকম করে আছে, খুব 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 নাইস। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে দেখতে, লাইটের স্বল্পতা অনেক কষ্ট হচ্ছে, তাই না? এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ, লাইটের স্বল্পতা প্রচুর। এটা হচ্ছে হাতের কাজ, হাতের প্যানেল। আর বললো না, রাতে বেশি ডিস্টার্ব হয় দেখে মনে করলাম যে বিকেল বিকেল করে ফেলি, তাহলে নেটেও ডিস্টার্ব কম থাকবে, আবার হয়তো বা কারেন্টের ডিস্টার্বটাও কম থাকবে। ও মা, লাইভে দাঁড়াইতে পারি নাই, কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে প্যান্টের হাল্লারে। কবিরাজ মশাই, আপনি এখান থেকে চলে যেতে পারেন। আচ্ছা, এই যে কবিরাজ মশাইকে একটু ব্লক দেওয়া উচিত। এটা হচ্ছে প্যান্টের প্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্টের প্যানেল, প্যান্টের প্যানেল এটা হবে। এই যে হ্যাঁ, এটা হবে হচ্ছে ওড়নাটা। সুন্দর একটা কম্বো, সি গ্রিনের সাথে অরেঞ্জ একটা দারুণ কম্বো কিন্তু, ঠিক আছে। সি গ্রিনের সাথে অরেঞ্জ, এটা হচ্ছে ওড়নাটা। এইভাবে করে আছে পুরাটা ওড়না জুড়ে, দেখো এইভাবে করে আছে, এবং ডলার ওয়ার্ক আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা জামা হবে। প্রাইস থাকবে হচ্ছে ওনলি 1500 টাকা, 3 পিসেস। সো যাদের এটা পছন্দ, ঝটপট করে স্ক্রিনশট ডান করে নেমে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে। প্রাইস থাকবে 1500 টাকা, 4টা পিসেস আছে, অন্য কোনো কালার নাই, কোনো পিসেস নাই, জাস্ট এই 4টা পিসেস আছে। সো যার এটা পছন্দ সেইটা নিয়ে নিতে হবে ঝটপট করে। এটা হচ্ছে সি গ্রিনের সাথে অরেঞ্জ। ওকে আপু, এটাই বলছি যে কবিরাজ আসছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি আসছি, তুমি তো পাবা না নুডলস, একটু পরে, আমার আর 2টা আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছে হচ্ছে রেড, 4টাই আছে, অন্য কোনো কালার পাবা না, কোনো কিছুই পাবা না, 4টাই আছে। আমি বলছি না, কোনো এক ঢিলা কোম্পানি ম্যানেজার, আমি তো ম্যানেজার মনে হয়, না 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 না, তাহলে ঢিলা কোম্পানির কর্মীরা আর কি, ঢিলা কোম্পানির কর্মী, সে হচ্ছে ঢিলামি করতে করতে এটাকে এরকম বাঁধিয়ে রেখেছে। ওকে, রেড কালার, ঠিক আছে। নাই গো আপু, কিচ্ছু নাই, এই 4টাই আছে। এগুলো তো আমি করাই অফ করে দিয়েছি, এই ড্রেসগুলো আর করিই না, কারণ হচ্ছে এটা করে আমার কোনো পোষে না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একদম টকটক রেড, কারেন্ট নেই বলে রেডটা হয়তো বা টকটকা দেখা যাচ্ছে কি না আমি জানি না, বাট এটা টকটক রেড, কাজটা দেখাই খুব কাছ থেকে, এই হচ্ছে কাজ, ঠিক আছে। গোলাপ ডিজাইনটা হচ্ছে সেই একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে, এই 4টাই আছে আর কিচ্ছু নাই। এটা হচ্ছে পিছনের কাজটা, পিঠের কাজটা, আর এটা হচ্ছে হাতাটা, হাতাটা, ঠিক আছে, হাতার প্যানেলটা। একদম সুন্দর একটা রেড, এটা 4টাই আছে, আর কখনো এই কাজটা আমরা ছাড়িও নাই, পাবাও না, ঠিক আছে, এটা ছাড়িও নাই আর কখনো পাবাও না, কারণ এইগুলো আর আমরা করাই না। আচ্ছা, এটার হচ্ছে প্যান্টের প্যানেল, প্যান্টের প্যানেল হচ্ছে এটা, এটা হচ্ছে এটার প্যান্টের প্যানেল, অ্যান্ড হচ্ছে এটার হাতাটা। আসমাপু, এটা হচ্ছে হাতাটা, এই সরি, কবিরাজের পাল্লায় পড়ে আমার মাথা শেষ। এটা হচ্ছে ওনারটা, ওনার প্যানেলটা, ঠিক আছে। ওনার প্যানেলগুলো খুব চড়া হয়, আর গোলাপগুলো তো এরকম বড় বড় হয়, একদম দেখো দূর থেকে এরকম তাকিয়ে থাকে, অনেক ভালো লাগে। এই জন্য গোলাপ ডিজাইনটা অনেক খরচ পড়ে যায়, দেখে আর মেক করা হয় না, সত্যি কথা বলে দিলাম। অনেক বেশি সুতাও লাগে, অনেক বেশি কাজ,
কর্মীদেরও বিল বেশি বাড়িয়ে দিতে হয়, তো এই রেটে আসলে পারা যায় না। যেহেতু আমি অরবিন্দ ভয়েল ইউজ করি, সো বুঝতেই পারছো প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা, 1500। সো স্ক্রিনশট ডান করে নেমে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে। প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা। রেটটা তো এখানে একদম ফেটে ফেটে যাচ্ছে, বাট রেটটা হচ্ছে টকটকা একটা রেট, ঠিক আছে? কিন্তু স্ক্রিনে আসবে না এখন, কারণ হচ্ছে বিদ্যুৎ নাই, একটা লাইটের টিম টিমায় কোনো রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছে আজকে, কি বলবো আর। আচ্ছা পালাইছে না আসমা পুদ্ধাবরানি শুনে পালাইছে, আল্লাহ। আচ্ছা এটা হচ্ছে তোমার আরেকটা রেড, ঠিক আছে? রেডের সাথে হচ্ছে কালো কম্বো, সো এটা দেখে নাও। এই যে রেড, রেডের সাথে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট ওড়না। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আমি বাথরুমে যাও। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে হাতাটা, এই হচ্ছে হাতাটা, হাতের প্যানেল অনেক সুন্দর, একটা লাল টুকটুকা, কিন্তু এখানে দেখাইতে পারতেছি না গো, অনেক সরি, এখানে আসলে দেখাতে পারছি না। হ্যাঁ এখানে দেখাতে পারছি না, বাট এটার অনেক সুন্দর একটা রেড সুতার কাজ, হ্যাঁ, এই লাল টকটক একটা জামা, ঠিক আছে? বাট এখানে দেখানো যাচ্ছে না। ওকে, এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের প্যানেলটা ব্ল্যাকের মধ্যে আছে, প্যান্টটা অনেক সুন্দর, অরেঞ্জের সাথে কালো অনেক ভালো, এই সরি লালের সাথে কালো কিন্তু অনেক ভালো লাগে, এবং মেক করে পরলে পাইপিং টাইপিং দিয়ে সেই লাগে, সেই লাগে। এই যে এটা হচ্ছে তোমার ওড়নার প্যানেলটা, এভাবে আছে আর ভিতরে এভাবে করে ছিটা থাকবে, ঠিক আছে? এই যে ওয়াও নাইস, কিন্তু অনেক নাইস, হ্যাঁ। এই যে অরবিন্দ ভয়েলের মধ্যে আছে, প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা। সো এই চারটাই থাকবে, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। অন্য ডিজাইনের যদি মাঠে দুই একটা পড়ে থাকে তাহলেও আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমার হাতে আসা মাত্রই তোমাদেরকে আমি দেখিয়ে দিব। সো এই যে প্রাইস থাকবে হচ্ছে ওনলি রেড, হ্যাঁ টকটকা রেড, রেডটা এখানে ঠিকঠাক আসছে না, সো হচ্ছে একদম টকটকা রেড, আমি বলে দিচ্ছি, আমার মুখের কথায় ব্লিপ করে নাও একটু তোমরা। সো এই যে একদম হচ্ছে লালের সাথে কালো, প্রাইস থাকবে হচ্ছে 1500 টাকা। ওকে খুব নাইস, থ্রি পিস প্রাইস হচ্ছে 1500 টাকা। ওকে, সো অনেক কষ্ট দিলাম আপুরা, অনেক কষ্ট দিলাম, অ্যান্ড হচ্ছে বেক্সি ভয়েলের লাইভ হবে, ঠিক আছে? বেক্সি জামদানি আসছে আমাদের, এবার বেক্সি ভয়েলের মধ্যে জামদানি করিয়েছি, ঠিক আছে? আর ঈদের সময় মনে হয় একটা দেখানো হয়েছিল বেক্সি ভয়েলের জামদানি তোমার ইয়াটা বেগুনি, ওটা কিন্তু আবার এসে গেছে। সো যারা তখন পছন্দ করছিলো এখন কিন্তু তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো আজকের মতো আপুরা বাই দিতে হচ্ছে, চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ করছি, আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড তালতি দাবো, তুমি তো লেট। আচ্ছা আমি যদি বিকালে লাইভ করি কেমন হয় বলো তো, তোমরা একটু আইডিয়া দাও না, এই যে কারেন্ট থাকবে না এটা হতে পারে, তারপর একটু আইডিয়া দাও বিকালে লাইভ করলে কেমন হয়। আমার মনে হয় যে সন্ধ্যার থেকে এখন মনে হয় নেট ডিস্টার্বটা কম আছে আমার মনে হচ্ছে, তো দেখি। সো আপনারা আজকে আল্লাহ হাফেজ করে দিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ, আমার সাথে থেকো, ভালো থেকো।